ওয়েলকাম ফ্রেন্ডস, রোপা 2019 পাবলিশড যেটুকু হয়েছে সেটুকু হবার সময় বা তার পরে বা তার আগে যারা এখন পেনশন পান বা ফ্যামিলি পেনশন পান বা যারা রিটায়ার করবেন এই সময়টার মধ্যে বা করেছেন, আপনারা বিভিন্ন সময় প্রশ্ন করছেন যে আপনাদের পেনশনের হিসাব কীরকম হবে, গ্যাচুইটি কী হবে, ফ্যামিলি পেনশন কীরকম হবে। আমি বারবার আপনাদেরকে বলছি যে আপনাদের আলাদা একটা মেমোরেন্ডাম পাবলিশড হয় রোপা পাবলিশড হওয়ার পর, সেখানে পুরো হিসাবটা দেয়া থাকে। সেই হিসাবটা না পেলে কিন্তু হিসাব করা সম্ভব নয়। যেমন একটু দেখালে আপনারা বিষয়টা বুঝতে পারবেন, যেমন দেখুন এর আগে যখন রোপা হয়েছিল, রোপা 2009, দেখুন এটা হচ্ছে অরিজিনাল যে রোপা, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ, তারপরে দেখুন রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্স রুলস 2009, এটা হচ্ছে অরিজিনাল রোপা এবং এটা পাবলিশড হয়েছিল 23 ফেব্রুয়ারি 2009 ফিনান্স ডিপার্টমেন্টের। তো এখানে কিন্তু পেনশনারদের কোনো বক্তব্য থাকে না। তো এবার এই যে 23 ফেব্রুয়ারি 2009, তারপরে দেখুন দুদিন পর 25 ফেব্রুয়ারি 2009 গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট পেনশন ব্রাঞ্চ থেকে মেমোরেন্ডাম প্রকাশ করা হয়। সেই মেমোরেন্ডামের সাবজেক্ট কী দেখুন, রিভিশন অফ পেনশন, ফ্যামিলি পেনশন, গ্র্যাচুইটি অ্যান্ড কমিউটেশন অফ পেনশন অফ পোস্ট 1-1-2006। কারণ আমরা জানি রোপা 2009 ইফেক্ট দেওয়া হয়েছিল 1-1-2006 থেকে। তাহলে এই যে জিনিসটা আমি এখন দেখাচ্ছি, যেটা আগের রোপা অর্থাৎ রোপা 2009, সেম জিনিস রোপা 2019 আন্ডারে পাবলিশড না হওয়া পর্যন্ত কিন্তু হিসাব করা সম্ভব নয়। কোনো হিসাব করে লাভ নেই, কারণ এখানে যে রিভিশনটা পাবলিশড হয় আপনার পেনশন, ফ্যামিলি পেনশন, গ্র্যাচুইটি বা পেনশনের যে কমিউট করার বিষয়টা, এখানে দেখুন একটু দেখলে বিষয়টা আমরাও বুঝতে পারবেন। এখানে যেমন দেখুন পেনশন কী নিয়মে হবে তার এখানে রুল কিন্তু পরিষ্কার বলে দেওয়া আছে, 33 বছর কোয়ালিফাইং সার্ভিস বা যে যে নিয়মকানুনগুলো সেই সময় হয়েছিল, একটু জাস্ট দেখালে আপনারাও বিষয়টা বুঝবেন। তারপরে দেখুন অ্যাডিশনাল পেনশন, এজের ওপর যে পার্সেন্টেজগুলো আছে সেই বিষয়টা এখানে রয়েছে। তারপর ফ্যামিলি পেনশন কী নিয়মে হবে, 30% অফ দ্য বেসিক, লাস্ট যে বেসিক, তারপরে অ্যাডিশনাল ফ্যামিলি পেনশন সেটা কী নিয়মে হবে, এজের ওপর যে বিষয়টা আছে। তারপরে যখন গ্র্যাচুইটি, যেটা আপনার এর আগের রোপাতে 2.5 লাখ থেকে বাড়িয়ে 6 লাখ টাকা করা হয়েছিল, সেই বিষয়টা এখানে আছে। গ্র্যাচুইটির যে পরিমাণ, যেটা বর্তমানে 2019 যেটা শোনা যাচ্ছে, এই 6 লাখ থেকে বাড়িয়ে 12 লাখ করা হয়েছে। তারপরে দেখুন আপনার এই যে 1-1-6 থেকে 31-3-2008, অনেক কিছু বিষয় আছে, আপনারা কমেন্ট করছেন, কিন্তু রোপা 2009 1-4-2009 থেকে ইফেক্ট দেওয়া হয়েছিল এবং 1-4-2008 থেকে অরিজিনাল ইফেক্ট দেওয়া হয়েছিল এবং সেটা 1 বছরের এরিয়ার দেওয়া হয়েছিল। তাহলে এবারে যে প্রশ্নটা দাঁড়াচ্ছে, তাহলে ওই যে সময়টা এরিয়ার দেওয়া হয়নি, যে সময়ে নোশনাল ইফেক্ট দেওয়া হয়েছিল 1-1-6 থেকে 31-3-8, সেই সময়ে যাদের কেস পড়ছে পেনশনার, ফ্যামিলি পেনশনার, তাদের আবার দেখুন ডিউরিং দি পিরিয়ড এইটা, তাদের হিসাব নিকাশ কীরকম হবে তার আবার আলাদা নিয়ম, সেই প্রসেস, সেই ফর্মুলা নিয়ম এখানে বলা আছে। তাদের পেনশন কমিউট করা, যেটা 40% ম্যাক্সিমাম কমিউট করা যায়, সেই বিষয় এখানে আছে। এবং গ্যাচুইটির প্রসঙ্গে বলি, যেমন এর আগের আগের যে রোপার নিয়ম, যে ম্যাক্সিমাম 33 বছর সার্ভিসের গ্যাচুইটি ধরা হয় এবং 16.5 ইউনিট, অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম 16.5 ইউনিট, এবং লাস্ট যেটা বেসিক প্লাস ডিএ, যেটাকে এমুলুমেন্টস বলা হয়, মানে পে ফিক্সেশন করার পর যখন রিটায়ার করছেন লাস্ট মাসের যে বেসিক প্লাস ডিএ, তার ওপর আপনার যত বছর কোয়ালিফাইং সার্ভিস লেন্থ হবে সেটাকে অর্ধেক করে আপনার যে ইউনিটে আনা হয়, ম্যাক্সিমাম 16.5 ইউনিট, সেটা দিয়ে গুণ করে আপনার গ্যাচুইটির পরিমাণ হবে সেইটা প্লাস অথবা 12 লাখ, যেটা মিনিমাম সেটা আপনি পাবেন। তো সেই নিয়মটা এবারে পরিবর্তন হবে কি না সেটাও দেখার বিষয় আছে। তারপরে এখানে যেমন দেখুন আপনার রিভাইজড কমিউটেশন, মানে 40% যে পেনশন কমিউট করার বিষয় আছে, তার একটা আপনার রেডি রেকনার এখানে করে দেওয়া থাকে, যেখান থেকে দেখে দেখে সহজে হিসাবগুলো করা যায়। প্লাস দেখুন এখানে যেমন ফ্যামিলি পেনশন প্রি 1-1-2006, অর্থাৎ 1-1-2006 আগের যারা, যাদের কেস আসছে তাদের হিসাব নিকাশ কীভাবে হবে তার এখানে নিয়মকানুন বর্ণিত করা আছে। প্লাস দেখুন আরও আছে কিছু বিশেষ ডেটেতে ফিক্সেশনের কথা বলা আছে, পরের যে বিজ্ঞপ্তিটা আছে আমি দেখাচ্ছি, দেখুন এটা নয়,
একটা টেবিলটা আছে, এখানে দেখুন যেমন 1/4/8, 1/6/8, 1/11/8 ইত্যাদি, এই সমস্ত ডেটাতে পেনশন, আপনার ফ্যামিলি পেনশনের বিষয়বস্তু, এরকম দেখুন অনেক কিছু কিন্তু সার্কুলার পাবলিশ হবে, মানে পেনশন ব্রাঞ্চ থেকে যেটা প্রকাশ করা হয়। আমি আবার ওপরটা আরেকবার দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য, পেনশন ব্রাঞ্চ থেকে ফিনান্স ডিপার্টমেন্টের এই মেমোরেন্ডামটা প্রকাশিত হবে ঠিক রোপা 2019 প্রকাশিত হওয়ার পর। তো এই জিনিসটা না পেলে এবার আপনারা বলুন কিভাবে আপনাদের গ্র্যাচুইটি পেনশন বা ফ্যামিলি পেনশনের অ্যাকুরেট হিসাব দেওয়া সম্ভব হবে? কখনোই তো সম্ভব নয়। শুধুমাত্র ম্যাক্সিমাম গ্র্যাচুইটি 12 লক্ষ এইটুকুর ওপর ভিত্তি করে হিসাব করাটা কিন্তু কখনোই সম্ভব নয়। এত কিছু ফ্যাক্টর আছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই সমস্ত বিষয়গুলো আছে আছে আপনারা সিনিয়র মানুষ আপনারা কমেন্ট করছেন, আমার খারাপ লাগছে, আমি কোনো উত্তর দিতে পারছি না, কারণ উত্তর দেওয়া সম্ভব নয়। এইটা একটু আপনারা বুঝুন, এই মেমোরেন্ডাম প্রকাশিত না হওয়া পর্যন্ত কোনো উত্তর দেওয়া সম্ভব নয়। একটু ধৈর্য ধরুন, রোপা পাবলিশড হোক, তারপরে পেনশন ব্রাঞ্চ থেকে তার মেমোরেন্ডাম প্রকাশিত হোক, তারপর নিশ্চয়ই আমি আপনাদের প্রশ্নের যতটা সম্ভব উত্তর দেওয়া সম্ভব আমার পক্ষে আমি নিশ্চয়ই উত্তর দেবো। কিন্তু আন্দাজে বা এর আগের যে রোপা 2009 সেই রোপার রেসপেক্টে তো কমেন্ট করে কোনো লাভ নেই, কারণ রিভাইজড কথাটার অর্থই সেটা, যেটা আগে ছিল তার সঙ্গে রিভাইজ হবে। তো রিভাইজটাই আপনারা জানতে চাইছেন, তো সেই রিভাইজটা আমি যদি রোপা 2009 সাপেক্ষেই করে আপনাদেরকে বলি সেটা ভুল হবে, তো আমি সেই জিনিসটা করতে চাইছি না। তাই আপনারা একটু ধৈর্য ধরুন, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে অরিজিনাল যে রোপা প্রকাশিত হয় তার সঙ্গে কিন্তু আপনাদের একটা সেপারেট উইংস আছে, পেনশন ব্রাঞ্চ থেকে প্রকাশিত করা হয়, কাজেই সেই রোপার সঙ্গে আপনাদের যে বিষয়বস্তুগুলো সেটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। কাজেই এই জায়গাটা আসতে দিন, এটা পাবলিশড হতে দিন, তারপর নিশ্চয়ই আপনাদের বিষয়গুলো আমি আলোচনা করব। আপনারা অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন যে পেনশনারদের নিয়ে আমি কোনো কমেন্ট করছি না, কিন্তু কেন কমেন্ট করতে পারছি না সেটা আপনাদেরকে বোঝালাম, যাতে আপনারা একটু অন্তত বিষয়টা বোঝার চেষ্টা করেন বা একটু বুঝবেন। তো আপনাদের কাছে এই প্রার্থনাটা করে আমি এই ভিডিও শেষ করছি। ধন্যবাদ।